সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমবাড়িহাট থেকে আপনাদেরকে দর্শক। আজ 5ই মে রোজ শুক্রবার, সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, শুক্রবার এবং সোমবার। আমরা আজকে এই হাট থেকে দেখব হাট শেষে, হাট কিন্তু শেষ, শেষ পর্যায়ে চলে এসেছে, হাট ভেঙে যাচ্ছে, শেষ পর্যায়ে কেমন দামে কেনা বেচা চলছে এই সমস্ত সারগুলো। তো চলুন দর্শক দেখি আমরা সব কিন্তু কুরবানির উপযুক্ত সাইওয়াল জাতের সার। আমরা এখানে দেখছি এক জোড়া অনেক আকর্ষণীয় কুরবানির টার্গেটের সাইওয়াল জাতের সার, ওজন কিন্তু বেশ ভালো হবে। এক জোড়া আমরা দেখি এটা সকালে কেমন দাম দিয়েছেন এবং বর্তমানে কেমন দাম দিচ্ছেন ক্রেতারা, সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি। ভাই ভালো আছেন? কি অবস্থা বাজার? কাস্টমার নাই, বাজার খারাপ। এটা সকালে কি দাম দিছিল এই জোড়াটা? এখন সকালে কত বলছে? 2,65,000। আর এখন কত বলতেছে? এখন দাম কম বলতেছে, এখন কিন্তু 60 ভাঙে দাম দিচ্ছেন। কত? 2,60,000। 2,60,000 দাম দিচ্ছেন, ভাঙে দাম দিচ্ছেন। হাট শেষে আমরা রাখছি দাম দর। এটা কত হলে ছাড়বেন এখন এই মুহূর্তে? কত হলে ছাড়বেন এখন? 75 চাই বলে দিবেন। লাস্ট 75 চাই বলে দিলেন, লাস্ট 75 চেয়ে দাম দেখিয়েছেন এক জোড়া। এখানে দেখছি এক জোড়া একটি কত বলতেছে রে, কত বলতেছে, কত বলল? 1,10,000। তুই কত দিয়েছিস? 25। সকালে কত বলছে? 15 পর্যন্ত বলছিল, এখন কম বলতেছে। দর্শক হাট কিন্তু শেষ, শেষ মুহূর্তে কিন্তু এখন দাম কিন্তু কম বলছেন ক্রেতারা। দেখুন এখন 1,10,000 দাম দিলেন, সকালে কিন্তু 15 দাম দিয়েছিল, উনি 25 দাম দেখেছেন। আমরা দেখি, আমরা দেখছি এখানে রবিউল ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? কেমন ব্যবসা, কেমন টুকটাক বাজার? ভালো না, কেনা বেচা কম, কাস্টমার কম না দাম কম? দাম কাস্টমার তো একেবারে কমে গেছে, একেবারে কমে গেছে। আচ্ছা এখন কটা আছে আপনার কাছে? আর গরু আছে আর চারটা। আমরা একটু দামগুলো শুনি দর্শক, দেখুন আকর্ষণীয় সাইওয়াল, এটা সব কুরবানির, কুরবানির দুই দাঁত করে কুরবানির টার্গেটের। দেখি রবিউল ভাই এই চারটি গরু লাটে কত দাম রাখছেন সেই তথ্যটি একটু দেই। আপনারা যদি কেউ সংগ্রহ করার চেষ্টা ইচ্ছা থাকে, আপনারা রবিউল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। রবিউল ভাইয়ের নাম্বার এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে, আপনারা সে নাম্বার বের করে রবিউল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারবেন। তো রবিউল ভাই এইটা দাম কত রাখছেন? ফিক্সড, একদম একদম ফিক্সড দাম, একদম ফিক্সড দাম, যে এই দাম হলে আপনি বেচবেন? 40-45 চলে সামনে এখন। হ্যাঁ না, 33 হলে। আচ্ছা সকালে কত দাম বলছিল? সকালে 30-32 পর্যন্ত কয়, 30-32 পর্যন্ত বলে। তাহলে এখন তো দাম কম বলতেছে, এখনও কে বলে ওইরকম বলতে? এখন ফিক্সড কত হলে ছাড়বেন? এটা 33 হলে দিয়ে দেবেন। 33, দর্শক দেখুন 1,33,000। এটার দুই দাঁত বয়স, ওজন কিন্তু 4 মণ হবে, 4 মণ পার আছে, পার আছে 4 মণ পার আছে বলছেন রবিউল ভাই, জাতে মানে ভালো, জাতে মানে ভালো। আচ্ছা এটা দেখেন, আসেনি ব্যবসা দেখি, আমরা দেখি হাট শেষে রবিউল ভাই এই সমস্ত গরুর দাম কেমন রাখছেন। এটাও দুই দাঁত, এটা 4 মণ আসবে কি? 4 মণ, এটা 4 মণ, 4 মণ আছে। আচ্ছা এটা কত দাম? এটা ফিক্সড একদম ফিক্স? হুম, ১,27,000 দাম রাখলেন দর্শক। দেখুন অনেক আকর্ষণীয় সাইওয়াল জাতের সার, জাত মান বেশ ভালো,
আচ্ছা এই পাশে দেখছি এটা, এটা তো মানে দাঁত হয়নি? এটা দাঁত হয়নি, এটা গির বাচ্চা, এটা তো বার্মা, এটা এটা বার্মিস মাথার ফিকা, এটা বার্মা। এটা তো এই সালের কুরবানি হবে না, এই সাল ধরা যাবে না, সামনে বছর অনেক বড় হবে না। এটা আপনি ফিস্ট কত চাইছিলেন সকালে? কত চাইছিলেন সকালে? দাম চাইছিল 45-42, এখন দিয়ে ধুয়ে লাস্ট দাম চাইছি যে 35। ফার্স্ট একদম 35 চাই রাখে, একদম 35,000 টাকা দাম রাখলেন বার্মা। দর্শক দেখুন আকর্ষণীয় শাইওয়াল, এটা কিন্তু খামারের জন্য একদম পারফেক্ট। এই শালের কুরবানি হবে না, এটা আগামী শালের কুরবানির জন্য যারা তৈরি করতে চান। এই গরুটি কিন্তু অনেক জাত মান কিন্তু খুব ভালো দর্শক। এটা 1,00,035। আচ্ছা ফিনিশিং একটা আছে, এটা কিন্তু দেশাল। এটা কয় দাঁত? এটা কয় দাঁত? এটা তার ফাঁক হচ্ছে, তার মানে এটা কুরবানি যাবে, দেওয়া যাবে না? এটা কত রাখছেন দাম? এটা দাম 25, 1,25 ফিক্সড একদম। দর্শক 1,25 ফিক্সড দাম রাখলেন। আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান রবিউলের সঙ্গে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করুন। বলেন 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 017-22-390-191। ধন্যবাদ। আমরা এখানে দেখছি এক জোড়া, একদম এক জোড়া হাট শেষ। এখন কম বলতেছে? এখন দাম বলতেছে কত? 80-200 ভাঙ্গে দাম বলতেছে। দর্শক দেখুন একই গরু হাট শেষে কেমন দাম দিচ্ছেন সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করছি আমরা এই হাট থেকে। তো এখন কত হলে ছাড়বেন? 210 ফিক্সড দাম রাখলেন 210। ওজন কিন্তু 4 মণ করে হবে, 4 মণ ডাউন হবে দর্শক। দুটা 8 মণ না হলেও 7.5 মণ আসবে। না দেখুন দর্শক দেখুন এখানে একটি আরও আকর্ষণীয় শাইওয়াল জাতের সার আমরা দেখছি আমবাড়ি হাট থেকে। হাট শেষে কেমন দাম দিচ্ছেন ক্রেতারা এবং কেমন দাম চাচ্ছেন? এটা কয় দাঁত পাচ্ছে? ফাঁস হয়েছে। এটার দাম কত বলছিল সকালে? 55 বলছিল সকালে, এখন কত বলতেছে? কাস্টমার নাই, কাস্টমার আর নাই। তো এখন ফিক্সড কত হলে বেচবেন? 65 ওজন কেমন হবে এটা? 6.5 মণ বলছেন, কিন্তু 6.5 মণ তো হবে না, 6 মণ ডাউন হবে। সেট সহ 6 মণ আসতে পারে, কিন্তু 6 মণ ডাউন হবে। দর্শক দেখুন আমরা দেখলাম হাট শেষে সার গরুর দাম, আকর্ষণীয় খামার উপযোগী এবং কুরবানির টার্গেটের শাইওয়াল জাতের সার গরুর দর দাম আমবাড়ি হাট থেকে। তো দর্শক আমরা বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।